কাকা আমি তো অন্ধ, আমি তো চোখকে দেখি না। আমি যা পাই তা আপনারে ভাগ করে দেই। আজকে তো সারে আইব, টাকা পয়সা দিলে ভাগ করে দিয়ে না আমারে। তুই এটা কি কইলি রে বাবা? আমি তো তোরে যা দেয় মানুষে আমি তোর অর্ধেক দেই, তাহলে তুই আমার এটা কি কইলি? কাকা রাগ করেন না, আপনি তো আমারে দেন, আমি এমনি তো কইলাম। আমিন জি স্যার, কত আছে দেখো তো? 1000 টাকা। 500 500 দুইজনরে দিয়ে দাও। স্যার মনে হয় আজকে টাকা বাইর করছে রে, আজকে আমার মনে হয় টাকা দিব। স্যার তো প্রতিদিনই আপনাকে টাকা দেয়, দোয়া করেন স্যারের জন্য? হ্যাঁ স্যার, দোয়া তো করি, স্যারে দেয় বলে আমরা খাই বাসি। স্যারেরা আমাদের প্রতিদিন এত টাকা দেয়, স্যারের কে দেয় টাকা? আজকে ওই স্যারের জিগামু। আমিন কত আছে? 2000 টাকা স্যার। দুজনকে দিয়ে দাও। আচ্ছা আপনি বড় স্যার, প্রতিদিন যে আমাদের টাকা দেয়, আপনি বড় স্যার যে কে টাকা দেয়? কেন আমার স্যারের আল্লাহ দেয়। আপনি বড় স্যারের তো আল্লাহ টাকা দেয়, এই টাকা আমি নিব না, আল্লাহ আমাকে দিবে। কি ব্যাপার? ও তাহলে আপনি টাকা নেবেন না? আমি তো স্যারের টাকা ফেরত দিছি, আমি চিন্তা ভাবনা করছি আমি আর ভিক্ষা করবো না, দেখি আল্লাহ আমার টাকা দেয় কিনা। এই কি কর না কন, আমি তো একজন অন্ধ মানুষ, আমার ফালাই দিয়ে কই যাবেন আপনি? স্যার আল্লাহর হস্তে কিছু দিয়ে যান স্যার। কি ব্যাপার আজকে তুমি একা? চাচা কোথায়? চাচাই বলছে ভিক্ষা করবে না, তাকে নাকি আল্লাহ দিবে। কই যে গেছে আমি তো জানি না, আমি অন্ধ মানুষ। আরে আজব একটা ব্যাপার, কোনো কাজ না করলে না চাইলে এমনি এমনি আল্লাহ দিবে? মুরব্বী মানুষ, বাসার সামনে ভিক্ষা করে, হঠাৎ দেখি নাই, কই যে গেল, সাড়ে প্রতিদিন টাকা দিত, দেখি খুঁজে দেখি পাই কি না। তুমি থাকো, তুমি তো চোখে দেখো না, তুমি তো খুঁজতে পারবে না, তুমি থাকো আমি দেখি, পাইলে জানাবো নে। ওই চাচা আপনি এদিকে শুয়ে রয়েছেন, ভিক্ষা করবেন না? স্যার আমি আর ভিক্ষা করবো না, আমাকে আল্লাহ দিবে স্যার। স্যার ওই যে বাসার সামনে যে দুইটা ভিক্ষুক থাকে না, আপনি তো প্রত্যেক দিনই ওদের টাকা দেন না, তো আজকে হঠাৎ এক কাণ্ড করলো যে মুরব্বী চাচা টাকা নেয়নি, টাকা ফেরত দিয়ে বলতেছে যে আপনার স্যারও তো আল্লাহ দেয়, আমারও আল্লাহ দিব, আমি আর ভিক্ষা নেব না। স্যার বলেন ভিক্ষুকরা যদি এমনটা বলে কেমন লাগে স্যার? কি বলো আমিন, চাচা এই কথা বলছে যে তারা আল্লাহ দিব? আচ্ছা এক কাজ করো আমিন, সেটা হলো যে যেহেতু অন্ধ ওই ছেলেটার বয়সও কম, ওর কিছু একটা করা উচিত, অর্থাৎ ওর জন্য কিছু একটা করলে ও অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারবে। অন্ধ লোকটার জন্য খাবার আর চাচার জন্য আছে টাকা। আচ্ছা এক কাজ করো আমিন, তাহলে ওর ওর খাবারের সাথে তুমি এক কাজ করবা, এই গোল্ড কয়েন তুমি ওর খাবারের ভিতরে ঢুকাই দিবা, এটা হয়তো খাবার খাইতে খাইতে যখন এটা পেয়ে যাবে আর সে ভাববে যে আল্লাহ তাআলা এটা আমাকে দিছে, আমি আর ভিক্ষাই করবো না, অতএব তার জীবনটা হয়তো দাঁড়ায় যাবে। তো এটা তুমি এক কাজ করো, খাবারের ভিতরে ঢুকিয়ে ওকে এটা দিয়ে দাও, চাচাকে প্রতিদিন তুমি 1000 করে টাকা দিয়ে দিবা, ঠিক আছে? আমি চাই যে
দুইজনই আসলে আস্তে আস্তে ওদের ভিক্ষাটা বন্ধ হয়ে যাক এবং ওরা একটা ভালো অবস্থানে যাক। ঠিক আছে স্যার, আপনার আইডিয়াটা অনেক ভালো লাগছে, আমরা চেষ্টা করি দেখি ওদের জীবনটাকে পরিবর্তন করা যায় কিনা। এই শোনো, কালকে চাচারে দেখছি বুঝছো, যে চাচা এখানে শুয়ে আছে, তো আজকে এমন আর দেখতাছি না। আর চাচাতে কইলো চাচা আর ভিক্ষা টিক্ষা নিব না, এমন সারে কম দেয় নাকি উনি রাগ করলো, কি বিষয়ে রাগ করলো আমি তো জানি না। তুমি এক কাজ করো, এখানে কিছু খাবার আছে বুঝছো, এই খাবারটা তুমি খাও আর চাচারে উচ্চ এই 1000 টাকা তুমি চাচারে দিয়ে দিও। আমি তো আর ভিক্ষা করুম না বুঝছো, আমি খাবারটা দিছে বলে খাবারটা খাবো, আমাকে আল্লাহই দিবে। এই এই নাও বুঝছো, এই যে তোমার খাবার, আর এই টাকাটা চাচারে দিও, চাচার সাথে তো আমার অনেক দিন দেখা সাক্ষাৎ নাই বুঝছো, আর তুমি কি চাচারে টাকাটা দাও কি না? স্যার, চাচারে খাবার কি দিব, আমি শুনছি মোড়ে নাকি দোকান দিছে চাচা, এখন আর নাকি ভিক্ষা টিক্ষা করে না। মানে দোকান দিছে কি বলো? কিভাবে দিছে আমি জানি না তো স্যার। স্যার, খাবার তো আমারে দিয়ে যেতেন স্যার, আর টাকা চাচারে দিতেন, কিন্তু টাকা আমি রাখতাম, খাবার চাচারে দিয়ে দিতাম, চাচার তো চোখ আছে, এর জন্য আমি চাচারে খাবারটা দিতাম আর টাকাটা আমি রাখতাম। মাঝে সাঝে একটু বুদ্ধি করে চলতে হয়। হাই রে, এ কী কাজ করছো তুমি? আমার স্যার অনেক বড় মনের একজন মানুষ, তিনি গোপনে দান করতে পছন্দ করেন, তাই তিনি খাবারের মধ্যে প্রতিদিন এক টুকরা করে গোল্ড ঢুকে দিতেন। আমার স্যার স্বর্ণের ব্যবসায়ী, তুমি যেহেতু অন্ধ তোমাকে স্যার ওইভাবেই দানটা করছিলেন, যাতে তুমি অন্ধ হয়েও ভালোভাবে কিছু করে খেতে পারো, কিন্তু তুমি তো লোভী, তুমি তোমার লোভের কারণে সেই অন্ধ অন্ধই রয়ে গেলা। আর চাচা আল্লাহর উপরে ভরসা রাখতে দীক্ষা বুঝছো, আল্লাহ চাচারে ওইভাবে ওইভাবে করে দিয়ে দিছে বুঝছো, যেটা তোমার কপালে ছিল ওটা চাচার কপালে আল্লাহ দিয়ে দিছে। স্যার আপনি এখানে, আমি তো নতুন দোকান দিছি স্যার, আপনি যা ইচ্ছা আমার দোকান থেকে খেতে পারেন। হ্যাঁ চাচা, শুনছি আপনি দোকান দিয়েছেন। না চাচা, আমি কিছু খাবো না, আমি আপনার জন্য এমনিই দোয়া করব। স্যার আমাকে বলছিলাম না, আল্লাহ আমাকে দিবে, আমাকে আল্লাহ দিচ্ছে, আল্লাহ আপনাকে আরো বড় করুক।